Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ওষুধ খেয়েছো না খাওনি? থাক, তোমাকে না অত লোক দেখানো কেয়ার দেখাতে হবে না। লোক মানে কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। না একদম ভুল বলছো, ভুল বলছো। আশ্চর্য এক মহিলার পাল্লায় পড়া গেছে যা হোক, আমি কি কিছু করিনি দোষ? আমি কিছু করলে দোষ, কিছু না করলে দোষ, কি ব্যাপার বলো তো? এই লোক দেখানো কেয়ার কথাটার মানে কি? ঘরে কে আছে যাকে দেখানোর জন্য আমি কেয়ার করব? তুমি ওষুধ খেয়েছো কি না সেটা জিজ্ঞাসা করাটা অন্যায়। তুমি যা করবে সব নেয়, কোনো অন্যায় নেই। অবশ্য তুমি তো আবার লোক দেখানো কেয়ার মানে জানো না, ঠিক আছে? তুমি যেটা বুঝেছো সেটাই তো কথা। হসপিটালে আমি থাকবো, আমি কোথাও যাব না, এইটা করব সেটা করব, কত ভালোবাসা। যেই জিনির ফোন এলো অমনি তুমি চলে গেলে আমাকে ছেড়ে, এই তো তোমার ভালোবাসা। আই ডোন্ট বিলিভ দিস, তুমি এখনো এই একই কথা বলে চলেছো। তুমি তো জানো সবটা যে আমি কেন গিয়েছিলাম, তারপর? আরে বাবা, ওই কথাগুলো শোনার পর মাথা ঠিক রাখা সম্ভব বলো? ঠিক ছিল না তাই গিয়েছিলাম, তাও তুমি এক কথা বলছো বলো? যা ভালো বোঝো করো। বিক্রম, আমি জানি আজকে তোমার সাথে যেটা হয়েছে সেটা খুবই অন্যায়, তোমার খুব কষ্ট হয়েছে, সেটাই স্বাভাবিক। তোমার নিজের দাদা তোমার সাথে এরকম করলো? আমার সঙ্গে ছোটবেলা থেকে এরকম করে আসছে জানো, আমি কখনো কাউকে কিছু বলিনি, কিন্তু আজকে সত্যি ভিতরটা তোলপাড় হচ্ছে। কেমন একটা লাগছে, আফটারঅল নিজের দাদা তো, ভাবতে পারো দাদা হয়ে নিজের ভাইকে মেরে ফেলার চেষ্টা করেছিল এতটা। ছোটবেলায় আমাকে বলতো আমি গুড ফর নাথিং, বিক্রম গুড ফর নাথিং। বাবা মার চোখে মনে ছিল ও, কিন্তু আমি কখনো হিংসে করিনি ওকে। কিন্তু যত বড় হলাম নেগেটিভিটিগুলো আমার চোখের সামনে চলে এলো, ওগুলো আমি রিয়েলাইজ করলাম, বুঝতে পারলাম ওর যেটা চাই সেটা পাওয়ার জন্য ও যে কোনো সীমা অতিক্রম করতে পারে। আর তাই জন্যই হয়তো আমি কি কি বলছিলে বিক্রম বলো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।